কি আপনারা সব ভালো আছেন? তো নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগের মাঝে আগে ফার্স্টে বলা হচ্ছে আপনাদেরকে, তো থার্ড চালানো ড্রাইভারকে যদি স্কার্পিও দেওয়া হয় তাহলে কি হবে বুঝতেই পারছে। তো ওটা ট্রেলার আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা ভিডিওর মাধ্যমে, তো আপনারা সবাই দেখবেন আশা করি, খুব ভালো লাগবে ভিডিওটা। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আমি বাদে আমার মনটা একদিন খারাপ আছে, আপনার সবাই ভালো আছেন আশা করি। তো আমার মনটা খারাপ কিসের জন্য আমি ভিডিও করি, করতে 1 টাকাও ইনকাম করি না, এটা সত্যি কথা বন্ধু, ঠিক আছে কি? আমি ভিডিও এড়ি, আপনাদেরকে ভিডিও এড়াই, ঠিক আছে কি? ভিডিও এড়ি আমি, তো আমি 1 টাকাও ইনকাম করি না, তো এটা সত্যি কথা, এটাতে কোনো ভেজাল নেই। তোমরা যদি বিশ্বাস না হয়ে থাকে তোমরা চেক করতে পারো, তোমাদের ভিডিও যখন আমি দেখবে তোমাদের অ্যাড আসবে না তোমাদের কাছে। তো নিউ ব্লগটা আমি আজকে যখন শুরু করছি, তাহলে ব্লগটা শুরু করা গেল। তো আশা করি তো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, আর ভিডিওটা দেখবেন। আর আপনাদের যদি স্কর্পিও থেকে থাকে তো থার্ড চালানো ড্রাইভারকে অবশ্যই দিবেন না। আপনারা কেন বলছি, আমি অনেক স্কর্পিওটাকে দেখে অনেক আফসোস করেছি, তো বুঝতে পারছেন অনেকটা আফসোস করেছি কী কারণে। তো আশা করি আপনারা দিবেন না, এ ভুল করবেন না, কেন আপনিও ওরকমই আফসোস করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি সিলভার প্লেট বাটন পেয়েছিলাম, তো আমি দেওয়ালে লেগে রেখেছি, বুঝতে পারছেন গরিব মানুষ তো, অনেক সুন্দর বাড়িঘর নয়, তো গরিব মানুষ যা যেহু চালায় সেহু আমাদেরকে চলতে হয়, তো এমনি মোটামুটি সব কিছু আছে, তো সবই আছে আমাদের মোটামুটি। তো তাহলে ওই ভিডিওটায় যাওয়া যাক, তাহলে তো আপনাদেরকে দেখাবো। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা খুশির খবর জানাতে চলেছি, তো খুশির খবরটা জানতে হলে কমেন্ট বক্সে জানান কি খুশির। এই আমাদের চলে এসেছে মহিন্দ্রা স্কর্পিও। চলো না, আমি যখন এই ভিডিওটা বলেছি অনেক কষ্ট হয়েছে আমার। তো এই ভিডিওটাতে মানে একটা বাচ্চা মারা গিয়েছে, আর একজন মানে টুকুতে ছিল সে হসপিটালে ভর্তি আছে, তো একটা বাচ্চা মারা গেছে, অনেক দুঃখিত। তো অ্যাক্সিডেন্টটা অনেক খারাপ হয়েছে, মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অ্যাক্সিডেন্ট কোনোদিন হয়েছিল না আমাদের এখানে, খুব দুঃখিত আছি আমরা। তো ভিডিওটা অনেক শেয়ার করো তোমরা, আর এই স্কর্পিওর নাম্বারটা চিনতে পারলে দেখো তোমাদের গ্রামে হতে পারে, অন্য গ্রামে হতে পারে, তোমরা চিনতে পারতে পারো হয়তো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো খুশি খবরটা তো পরের ভিডিওতে জানাবো। আর এটাকে যারা যে যে পছন্দ করো, শেষে এই গোলাপ ফুলটাকে যে যে পছন্দ করো, তো শেষে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই গরিব মানুষের ভিডিওটা আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর গোলাপ ফুলটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর যদি কেউ নিতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।